দোনামাজ ভালো দিছে দেখেন এই দেখেন দোনামাজ ভালো দিছে ধরেন ধান ঠিক আছে এই ধরেন মাছ ধরেন আইন মাছের কান সবাই মেয়ে দেখাই দিই দেখছেন দেন এই যে মাছ আছে না এই মাছটা ভালো দিছিলাম এই মাছটা ভালো এই মাছটা অনেক আপনি ওখানে কাটবেন এখনই কাটবেন মাছটা খারাপ হয়ে আমার এই মাছটা আছে 4350 টাকা দেন বাদ দেন আপনি 50 বাদ দেন 4350 দেন 4 কেজি 725 গ্রাম 4 কেজি 725 গ্রাম 4350 টাকা দেন কি করি 4 কেজি 700 মারেন 30 গ্রাম মারেন আপনি দেন তুমি 900 করে ধরো না তারপর আচ্ছা ধরলাম 900 করে ধরলাম এত 4270 টাকা আমি আপনাকে 4300 টাকা দিয়েছি 4270 টাকা আমি আপনাকে কত দিয়েছি 30 টাকা দিয়েছি আর এটা কত এখন 11 সমন্বয় করে নেবেন না 11 সমন্বয় করে নেবেন না একটা বেগা সাথে 11 শুনবেন 1100 ভাগটা কইলা আপনি এটা কত নেবেন এটা কত নেবেন এটা কত এটা একদম দেবেন এটা দুই জেলা এটা দুই গ্রুপের মাছ এই যে মাছ আছে আরে মাছ আছে না রাহন 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 এটা আমার বাবা পারবো না দিতে আমি তো আমি না আমার বাবা পারবো না চুরি করে আনি না বাবা কিনে আনছি তো এগুলো বুঝেন নাই 4420 টাকা করে মাছ দিয়ে কিনে আনছি দেন আমার কাছে আপনি গোল্ডি নেবেন যেগুলো আমার দেয় আপনি মাছ ধরেন আচ্ছা আচ্ছা দেন আমার কাছে দেন আপনি ইলিশ মাছ বাবা ইলিশ মাছ দেন মাছ দেন আমার কাছে দেন মাছ দেন আমার কাছে এই যে মাছ গোল এই গোল মাছের থিয়া কি আরেন এই যে লোন ধরেন গোল মাছের থিয়া 2252 টাকা 2252 আর আর হলো 4300 দেন 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 বড় দিবেন না হ্যাঁ এটা মাপা হয়ে গেছে 4300 টাকা 4270 টাকা হয়েছে আপনি যদি সত্যি আমি 4300 হয়েছি 4270 দেন মানুষের বিশ্বাস নেই দুনিয়া রে আপনার থেকে আমি 1 টাকা বেশি কেন নিব দেন যদি 2250 টাকা অনেক হিসাব কর আরে 2250 কিনে কেন 2200 টাকা দিবেন কেন আচ্ছা এটা কইছে হ্যাঁ 22 আর 42 6400 হ্যাঁ 400 আর কত দাও আর 70 আর হলো 60 6510 টাকা দেন টোটাল 50 সব আমার করে দিতে বড় দেখা তোলে এলাম বাড়ি করে দিলাম আসসালামাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো আছে আল্লাহ ভাই আপনার নামটা কি মোহাম্মদ সিরাজ সিরাজ ভাই আজকে আপনাদের মাছের ব্যথা কিনা কেমন চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি কারণ সিজনে মোটা ব্যথা কিনা নাই একটু কম এখন যেহেতু শীতের সময় ইলিশ মাছ একটু কম টানে তারপরেও আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা আছে শুকরিয়া আল্লাহ দরবারে ভাই আপনার কাছে যে এই যে বড় যে ইলিশ মাছটা আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা তিনোটা মাছ বরিশালের তিনোটা মাছই বরিশালের হ্যাঁ এই জায়গা যে আপনার যে মাছগুলো আছে সবই আপনার বরিশালের মাছ নাকি হ্যাঁ এক একটা ওজন কতটুকু আছে 2 কেজি আছে 1 কেজি 900 গ্রাম আছে 2 কেজি আছে 100 1 কেজি 900 1 কেজি 800 এরকম হবে এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি দাম তো 1500 1600 বিক্রি হবে 1500 টাকা 1500 টাকা বিক্রি হবে 1500 মাছের দাম তো মনে হচ্ছে আগে একটু অনেক কম তো একটু না সিজনে বিক্রি করছি 2 কেজি মাছ 2000 টাকা আর এখন বিক্রি করছি 1500 টাকা তাহলে কিন্তু 500 টাকা কম আছে দাম কম না আপনার এই যে মাছ বিক্রি করছি 1100 950 900 গ্রাম এইটা এইটা তো বরিশালের মাছ বরিশাল বরিশাল এক একটা ওজন কতটুকু আছে 900 গ্রাম 400 গ্রাম এটা বিক্রি করছেন কত 900 950 900 টাকা 950 টাকা বিক্রি করতেছে আর 1 কেজি 300 200 300 গ্রাম 200 গ্রাম এটা 1200 টাকা কেজি এটা 1200 টাকা করে বিক্রি করতেছে এটা 1200 হ্যাঁ সে তুলনায় দেখা যাচ্ছে যে অনেকটাই মাছের দাম কমছে অনেক মানে কেজি প্রতি 400 টাকা কম আজকে তো শুক্রবার কি আপনাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে আজকে আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ আপনার দাম কম দেখে কিন্তু মানুষ খাইতে পারতেছে সিজনে যে দামটা ছিল ওই দামটা কিন্তু এখন নাই আপনি এগুলো তো সিজনে 1400 টাকা কেজি আর আমার কাছে 1200 টাকা কেজি তাহলে কেজি যদি 200-300 টাকা কমছে না বড় মাছে কমছে 500 টাকা কম এর চেয়ে কম আর কি হইতে পারে এখন মানুষের কয় ক্ষমতার ভিতরে এখন মানুষ খাইতে পারবে ঠিক আছে পারবে এখন দাম কম আছে আর এমন কাস্টমার মাছ চাইলে আমরা দিতে পারবো এবং প্লাস আমার নাম্বার আছে নাম্বার চাই আমি নাম্বারও দিতে পারি 01787 5162 এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় ফোন দিলে আমি দিতে পারবো ইনশাল্লাহ
পার্সেল চাইলে পার্সেল এবং আইসা নিলে দাও দিতে পারবো আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ বিক্রি করতে থাকেন দেড়টা বন্ধ আছে দেড়টা বন্ধ ভোর পাঁচ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ খলিল মিয়া খলিল ভাই আজকে আপনাদের মাছের বাজার কিনা কেমন চলছে বাজারে আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা অনেক আল্লাহর রহমতে ভালো আছে আপনার কাছে যে এই যে যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে কেনেন আপনার আমার মাছ বেশিরভাগই চাঁদপুর এটা চাঁদপুরের মাছ এটা চাঁদপুরের মাছ জি এক একটা ওজন কতটুকু আছে ওজন আছে 2 কেজি 2 কেজি হ্যাঁ 2 কেজি করে 2 কেজি করে এক একটা ওজন আছে তো বিশাল বড় এই যে এই যে 2 কেজি করে জি এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি এই মাছটা আমি আজকে বিক্রি করছি 1850 1850 2 কেজি ওজনে ইলিশ মাছ বিশাল বড় ইলিশ মাছ জি বাজারের সেরা বাজারের সেরা মাছ দাম জানলে 2500 স্যার দাম দাম করে ধরুন একদম 1850 দেখেন মাছটি এই দিচ্ছেন মাছ দিচ্ছেন আগে থেকে কি মাছের দাম একটু কমছে নাকি সিজনে তো আমার মাছের দাম অনেক কম সিজনে যে 1 কেজি ওজন মাছ কত হইছে আপনি তো দেখছেন এখন মাত্র 1150 এটা 1 কেজি রূপে দেখেন এই বড় সাইজের ইলিশ মাছগুলো আছে বাজারে চাহিদা কি রকম আছে বড় মাছের চাহিদা আছে আল্লাহর রহমতে মোটামুটি ভালো খুব ভালো চাহিদা আছে বড় সাইজের আমি 12টা মাছ আনছি 6টা বিক্রি করতে 6টা আছে লাগে তো একদম এলি বেশি আপনার পাশে যে আরেকটা ছোট মাছ আছে জি এটা 1 কেজি 100 গ্রাম 1 কেজি 100 গ্রাম 100 গ্রাম 1 কেজি 100 গ্রাম এই মাছটা কোন জায়গা থেকে আনা ভাই এটা চাঁদপুরের মাছ মাছ দেখেন এটাও চাঁদপুরের আমি চাঁদপুরের মাছই বেশি বেশি এটা হচ্ছে চাঁদপুরের মাছ এটা বোঝার উপায়টা কি ভাই চাঁদপুরের মাছ যে গার মোটা মাথা ছোট মাছ সেটটা মাছের কালার আবার রুপালি কালার এই যে ল্যান্ডার মোটা দেখছেন ল্যান্ডার মোটা হবে নাকি জি ল্যান্ডার সাইজটা মোটা হবে মাছের গাদা দেখেন গাদা দেখছেন গাদা মোড়া মোড়া হবে চাঁদপুরের মাছ আর চাঁদপুর চাঁদপুর বলতে মেঘনা বলতে বলতে ডিম হবে আর একেবারে ডিম ছেড়ে দেবে হবে সিটেঙ্গা মাছ এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন কেজি 1150 বেচতেছি 1150 1150 না 1150 1000 1050 থেকে বাজে 1050 বেচতেছি এই মাছটা চাহিদা কিরকম আছে সবচেয়ে বেশি চাহিদা কেজি সাইজের মাছটা সবচেয়ে কেজি সাইজের মাছটা সবচেয়ে বেশি চাহিদা বেশি আর এগুলো মনে করেন সকল লোক কিছু আয় এদের পার্সোনাল বিএবি কিছু কাস্টমার থাকে বন্ধু বান্ধব থাকে তাদেরকে গিফট দেওয়ার জন্য এই বড় মাছগুলো আনে আর এগুলো বাসায় নিজেরা খেলে তো মাছই বেটার সবচেয়ে বেটার আপনার পাশে যে আরেকটা মাছ আছে দেখতে অনেক বড় বড় যে মাছগুলা এই মাছটা কোন জায়গা থেকে আনা ভাই এটা বরিশাল ভোলার মাছ এটা বরিশাল ভোলার মাছ জি এই মাছটা একটা ওজন কতটুকু আছে 1.5 কেজি 1 কেজি 600 1.5 কেজি 1 কেজি 600 গ্রাম জি ওজনের এই ইলিশ মাছগুলো ইলিশ এটা এই মাছ আছে বাজারে কত করে বিক্রি করতে এটা যে বিক্রি করছে বলেন 1300 1250 কতটুকু এটা আছে এটা 1 কেজি 900 1 কেজি আমার লগে খেতে দিও ভাই এক এই দেখেন এই দেখে দেন একটা দেখে ধর দিছে কাঁচা মাছ কাঁচা